Vivía. Pues sí, tribunas los resultados son como una de ellas. Ahora mucha pista de grupo de tribunas los son un paso. Ahora no le escuché. Mi hijo de Juli Pate, a ti cariño. Era doi, a mi xo no, a to bo. A mi xo que to bo, 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 a mi xo que লিখিত আকারে অভিযোগ গ্রহণ করছিল এই যে যিনি পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী 2018 সালের এপিডিপি এবং 2024 সালের এপিডিপি পরিষ্কার যে উইথ এ ম্যাগনিফাইড ইন্টেনশন এই ক্যান্ডিডেট অন্যায়ভাবে এবং রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখে ওই ক্যান্ডিডেট উনি ওনার সামনে দেব বর্ম হিসেবে জমা দিয়েছেন। 2018 এপিডিপিতে প্রীতি দেবী সিং হিসেবে জমা করেছেন এবং ওখান থেকে নির্বাচনের তারা থেকে যে সার্টিফাইড কপি উপরে ইলেকট্রিকের ভোট এনে জমা দিতে হয় আজকের তারিখেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে ছত্তিশগড় প্রদেশে 72 নম্বর আওয়ার্ডটা এসএমপি কনস্টিটুয়েন্সি 205 নম্বর ভাগে 557 নম্বর ভূমি নম্বরে ওনার নাম আজকেও প্রীতি দেবী সিং হিসাবে সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটোর এনে এখানে জমা করতে হয়। যেহেতু ওখানে দেবর্মন হিসাবে নেই ইলেকট্রন রোলে যে নামটা সেই নামটাই ব্যালট পেপারে ছাপানো দরকার এবং এটাই হচ্ছে মূলত যে রুলস এন্ড প্রসিডিউর। কিন্তু দেখলাম 2024 যে এপিডেমিক উনি জমা করেছেন এতে প্রীতি দেবী দেব বর্মন হিসেবে উনি উল্লেখ করেছেন। এই অভিযোগটা যখন করেছিলাম আমরা ভেবেছিলাম যে ব্যালট পেপার পুনরায় ছাপা হবে দেববর্মন নামটা বাদ দেওয়া হবে এবং প্রীতি দেবী সিং নামে ব্যালট পেপার ছেড়ে নির্বাচনটা করা হবে। এই দেববর্মন টাইটেলটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে অন্যায়ভাবে টু এক্সপ্লোর এন্ড এক্সপ্লয়েট দ্য সেন্টিমেন্ট অফ দ্য দেববর্মন কমিউনিটি। আমি আজকে বিপ্রাসার কাছে জিজ্ঞেস করতে চাই যারা বিপ্রাসার কমিটির বিলম্ব করে যদি ছত্তিশগড়ে কি কারণ উনি দেববর্মন প্যাকেটটা রাখলেন না নিশ্চয় লজ্জাবোধ হয়েছে প্রীতি দেবী সিং দেববর্মন বা প্রীতি দেবী দেববর্মন সিং দেখতে পাচ্ছে ওনার প্যান কার্ড আধার কার্ড যাই আছে সমস্ত কিছু প্রীতি দেবী সিং হঠাৎ করে নির্বাচনে এপিডেমিক জমা দেওয়ার সময় এই অশুভ একটা আকার নির্বাচন কমিশনের এখানকার আধিকারিকরা একটা বেতন দাবি করলাম এই কারণে যে সবটা জেনে শুনে তারা এই অন্যায় কাজটি করেছে।
আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস দলের তরফ থেকে এই মর্মে একটা রিপ্রেজেন্টেশন প্রদান করা হয় চিফ ইলেকশনাল কমিশনারের কাছে। এখানে গিরিশ জি আমাদের তিনি ইনচার্জ যোগাঙ্কর সাহেব উনি স্বাক্ষর করেছেন এবং সালমান খুরশিদের নেতৃত্বে একটা প্রতিনিধি দল গিয়ে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে একটা মেমোরেন্ডাম এখানে ওনারা তুলে ধরে যাতে করে যেভাবে ইরেগুলার বিহেভিয়ার মেনটেন করা হয়েছে সেটা খুব গুরুতর এবং নির্বাচন কমিশন এখানে যারা আধিকারিকরা আছে তারা যে কোনো কারণেই হোক প্রেশারের কারণেই হোক অন্য কারণেই হোক এই যে আমরা কাজটা করলেন তার করবেন না আমরা এখানে দিয়ে বেরোনোটা চাপিয়ে টু গিভ অ্যান এক্সট্রা মাইলেজ টু দ্য ক্যান্ডিডেট টু এক্সপ্লোর অ্যান্ড এক্সপ্লয়েট দ্য সেন্টিমেন্টস অফ দ্য ট্রাইবস এটা মারাত্মক গুরুত্বপূর্ণ অপরাধ বলে আমরা মনে করি। আমরা ভেবেছিলাম এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আছেন এটা পুরন্ত আরো বুঝে তদন্ত করবে তারা তাদের এই ভুলটা শুধরাবে। কিন্তু দেখলাম ইতিমধ্যে আমিও নির্বাচন কমিশনের কাছে আমিও একটা চিঠি দিয়েছি এই চিঠির প্রেক্ষিতে আমাদের এএসপির তরফ থেকেও দেওয়া হয়েছে যাতে করে সঠিক তদন্ত এবং অ্যাপ্রোপ্রিয়েট আমি তো সরাসরি লিখেছি আমি তো সরাসরি লিখেছি তোমরা এই কাজটা করলে তোমরা ইলেকশনটা পেছাও র ইলেকশনটা পিছিয়ে দাও ব্যালটটাকে নতুনভাবে ছাপাও এই কৃতি দেবী সিং নামে নির্বাচন তদন্ত হবে নট দ্য কমিশন। এএসপির তরফ থেকে আপনাদেরকে মেমোরেন্ডাম দেবেন জেরক্স জেরক্স কপি দিয়ে দেওয়া হবে এটা সম্পূর্ণ একটা নির্বাচনটা যে একটা প্রশ্নাত্মক নির্বাচন এটাও প্রমাণ হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন আমাদের অভিজ্ঞতা নির্দেশ করছি যে বুথের ভেতরে গিয়ে যথেচ্ছভাবে ফলস ভোটিং প্রদান করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে লোক এনে ভিড় করে একটা বিরাট অংশের ভোটারদের তাড়িয়ে দিয়েছে প্রতিনিধি দেয়নি আর ওই সমস্ত প্রবীণ নাম্বার দিয়ে যারা মহিলা ভোটার ছিলেন তারা দফায় 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 গিয়ে ভোট ফলস ভোট প্রদান করে তখন আপনার ফলস ভোট একদিকে আর দিক হচ্ছে একটা বিরাট অংশের মানুষকে তারা বাধা দিয়েছে যার প্রেক্ষিতে ভোট পার্সেন্টেজটা যদিও এখন ব্যাখ্যা দিচ্ছে যে ইলেকশন ডিউটির দায়িত্ব প্রাপ্ত যারা এখানে এটার বেলায় তুমি দেখবেন কতজন ইডিসি ভোটার ওই ভোট কেন্দ্রে দিলেন এটা কোনো উল্লেখ এই জাস্টিফিকেশন যে দিচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে আমি হামলি রিকোয়েস্ট করব যে সমস্ত জায়গায় 103-109% ভোট পড়েছে কত সংখ্যক ইডিসি এখানে ভোট পড়েছে সেটাও জানা কারণ যে পরিমাণ ভোট পড়েছে ইডিসি যদি তার পোলিং স্টাফ কজন ছিলেন এটার হিসাবটা আপনারা জনসমক্ষে তুলে ধরলে আপনার খুব খুশি হবে।
আমরা আমাদের দাবি থেকে শুনছি যে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন একটা প্রশ্নোত্তর নির্বাচন, এটাকে না দেন কয়েক পরে পুরো নির্বাচন আবার পুনরায় করার জন্য আমরা আমার আগে আমরা রয়েছি। অভিজ্ঞতা দিনকে আমি বলবো যে আমাদেরকে যেরকমের প্রতিশ্রুতি দেওয়ার পরেও মানুষকে আশ্বস্ত করার পরেও যে ভোট নির্ভয়ে দিতে যান ত্রিস্তরীয় সিকিউরিটি লেয়ার থাকবে, দেখলাম সেই ত্রিস্তরীয় সিকিউরিটি লেয়ার নেই, রাস্তাঘাটে কোথাও পুলিশ নেই, পুলিশ বুথে ঢোকার জন্য অবাধে যারা যে শিশে ঢুকে যাচ্ছে সেরকম নেই। নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি থাকবে পূর্ব ত্রিপুরা নির্বাচন যদি অনুষ্ঠিত হয় 26 তারিখ, তাহলে যেন এই ত্রিস্তরীয় পুলিশি ব্যবস্থা সিকিউরিটি ব্যবস্থা যেন করা হয় এবং বহিরাগতদের যেন তাড়িয়ে দেওয়া হয়, কোথাও যেন অ্যাসেম্বল না করা হয়, সুষ্ঠুভাবে নির্বাচন হলে ডিজিপি এই রাজ্যে একটি আসন পাওয়া তাদের অবস্থা নিয়ে মানুষ সমর্থন সম্পূর্ণভাবে ঘুরিয়েছে ভারতীয় জনতা পার্টি, কাজে এখন তারা গুন্ডামি করে মানুষকে ভয় দেখিয়ে ভোটারদের তাড়িয়ে ভোটারদের আটকিয়ে ফল ভোটিং এর মাধ্যমে তারা নির্বাচনের প্রশ্নোত্তর নির্বাচন করতে চাইছে। পূর্ব ত্রিপুরা যেন সেটা না করতে পারে তার জন্য কংগ্রেস দলের তরফ থেকে ইন্ডিয়া কংগ্রেস তরফ থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি। আমি আজকে শুনলাম যে যদিও প্রেস মিট বিজেপির দলের তরফ থেকে বলার কথা, কিন্তু রাজবাড়িতে একটা ত্রিপুরা মোর্চার সুপ্রিমো তোমার একটা প্রেস মিট দেখেছে। আমি তো একটা প্রশ্ন ওনার কাছে সেদিন তো আমরা বলেছিলাম ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে, দয়া করে ব্যবস্থাপনা ওনাদের তরফ থেকে গ্রহণ করবেন, এটাই আমার
বিরোধে অপ্রত্যাশা ভোটারদের কাছে আমাদের দিন থাকবে ঘর থেকে সকাল সকাল বেরিয়ে আসবে বাধা দিলে সমস্ত ভিডিও মোডে সমস্ত কিছু রেকর্ড করবেন পুলিশ প্রশাসনের হেল্প দেবেন বাধা দিলেও আপনাদের ভোট কেন্দ্রে পৌঁছতে হবে ভিড় হয়ে পানি দিতে যাবেন না আপনার অধিকার সেই অধিকারটা রক্ষা করার দায়িত্ব যেমন আমাদের আপনাদেরও সবাই মিলেই এই অশুভ শক্তি আমাদের কর্মসূচি নিশ্চিত করতে হবে দিশেহারা হতাশাগ্রস্ত ভারতীয় জনতা পার্টি তাই প্রধানমন্ত্রী সহ এই রাজ্যের নেতারাও আবল তাবল বলে বেড়াচ্ছে বিভাজনের রাজনীতি তিব্রাসা এবং বাঙালিদের মধ্যে একটা অবিশ্বাসের প্রাচীর তৈরি করো রাজনীতি তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন আমি নন ট্রাইবেল বলবো বাঙালিদের বলবো ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন এই সমস্ত কেন্দ্রিক এবং প্রার্থীদের এবং পার্টি তিব্রাসাদের বলবো ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন যারা আপনাদের সরলতাকে পুঁজি করে আপনাদের ব্যবহার করে তারা নিজের ফায়দা লোটার চেষ্টা করেছেন তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করুন ডোন্ট শো এনি মার্সি দে হ্যাভ লিটারালি এক্সপ্লয়েটেড ইওর সিমপ্লিসিটি টিচ দেম এ বিফিটিং লেসন ধোকা দিয়া তিব্রাস সমাজ কে ধোকা দিয়া তাকে বিশাল জিত সুনিশ্চিত ড্র করা হবে সেটা আমার প্রত্যাশা।